আলীকে যখন মারলো ফজরের সাদিকে মসজিদের দরজায়, তো পালায়নি। তাকে বলা হলো তুমি পালাচ্ছ না কেন? বলে আমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টিকে হত্যা করেছি, মেরেছি, এটাই আমার সান্ত্বনা। আমি এক মাস থেকে সুরেতে শান দিচ্ছি। ওর আকিদার তাহলে কত নষ্ট, সে ধারণা করে নিয়েছে আলী কাফের। একটা আকিদা আছে, সে আকিদার মনে রাখবেন। মহিলা হন আর পুরুষ হন, সবাইকে বলে যাচ্ছি আহলে ইসলামের আকিদাটা আপনি ভালো করে মুখস্থ রাখেন। পছন্দ হলে গ্রহণ করবেন, পছন্দ না হলে গ্রহণ করবেন, এটা ইখতিয়ার আপনাদের। এদেশে মূলত তিনটা আকিদা চলছে, আর আমার ইমানের ক্যাসেটে আটটা আকিদার কথা বলেছি আমরা। একটা আকিদা হলো শৈথিল্যবাদী আকিদা, আরবিতে বলে মুরজি আকিদা। একটা আকিদা হলো চরমপন্থী আকিদা, এটা আরবিতে বলে খারেজি আকিদা। একটা আকিদা হলো আহলে সুন্নাত জামাতের আকিদা, এটা হলো আহলে হাদিসের আকিদা, মধ্যপন্থী আকিদা। আপনি ইচ্ছা করলে যে কোনটা গ্রহণ করতে পারেন, রমজান করেন না না করেন বা সালাত না নাই পড়েন। প্রথম হলো এই, যদি আপনি মনে করেন কবিরা গুনাহ করেছে ও কাফের, ও রক্ত হালাল, কল্লা কাটো, এটা হলো চরমপন্থী আকিদা খারেজি। এর এই হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুকে হত্যা করেছিল কাফের বলে আপনার কাছে কি আলী কি কাফের ছিলেন? বলে নাউজুবিল্লাহ মিন যালিক। যারা এই ফতোয়া দেয় তারা নিঃসন্দেহে ওরাই কাফের, আলী কখনো কাফের ছিলেন না। কিন্তু ওদের দৃষ্টিতে আলী কাফের। আলীকে হত্যা করেছিল কে? আব্দুর রহমান বিন মুলজিম, সেই ফজর সোনা তাকে হত্যা করেছিল। অর্থাৎ আলী যখন চারিদিকে ফেতনার মধ্যে পড়ে গেলেন, তখন তাকে কিছু লোক বলল, হে আলী, মানুষ এত শত্রু আপনার, আপনি মসজিদে সালাত আদায় করার সময় কিছু বডিগার্ড নিয়ে যাবেন, দেহরক্ষী নিয়ে যাবেন, একা যাবেন না। আলী বলছে, কি আমি বডিগার্ড নেব? আল্লাহপাক আমাকে দুজন ফেরেশতা সবসময় কাঁধে রেখে দিয়েছেন না? এই ফেরেশতাকে এড়িয়ে আমাকে দে হাত দিবে কোন বেটা? যদি আল্লাহপাক আমার হায়াত রেখে থাকেন, এই দুজন ফেরেশতাই তাদেরকে সরিয়ে নেবে, আমার কিছুই করতে হবে না। আর যদি আমার হায়াত চলে গিয়ে থাকে, আল্লাহপাক ওই ফেরেশতাদের সরিয়ে নেবেন, হত্যা করে আমাকে হত্যা করবে। আমি আলী কোশ্চিন কেন, আল্লাহ ছাড়া কোনো বান্দার করে ভরসা করবো না। এই সাহস, এই দুঃসাহস, এই সৎ সাহসী মুসলমান, এটা যে প্রকৃত মুসলমান, যারা দুনিয়া কাকে তক্কা করে না। তাকে বলা হলো তুমি পালাচ্ছ না কেন? বলে আমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টিকে হত্যা করেছি, মেরেছি, এটাই আমার সান্ত্বনা। আমি এক মাস থেকে সুরেতে শান দিচ্ছি। ওর আকিদার তাহলে কত নষ্ট, সে ধারণা করে নিয়েছে আলী কাফের। এই যুগেও যদি এই আকিদার দাঁড়িয়ে টুপিওয়ালা কিছু মুসলমানকে, কিছু যুবককে যদি পদভ্রষ্ট করে কোন ইসলামী নেতারা যদি কাজে লাগিয়ে দেয়, কোন হুজুর বা মুফতি যাকে বলে তুমি এমনি করে কবিরে গুনাহগারদেরকে হত্যা করো, তা তুমি জান্নাত পাবা যদি বলে, আর সে যদি কাজটা করে, সে কিন্তু ভাববে আমি জান্নাত পেয়ে গেছি। ওই যে এখন যে একটা আমির হয়েছে না, খতিব কি বাগদাদি, ওই যে ইরাকে বাগদাদি একটা ছেলেকে বলেছে তুমি অমুককে হত্যা করে আসো, ছেলেটা ওর খুব চালাক, সিরিয়ার কথা বলছে আপনাদেরকে। তো ওই ছেলে বলেছে, হে খলিফা, আপনি আমাকে পাঠাচ্ছেন ওখানে, তা আপনি চলে গেলে তো আপনি জান্নাতে চলে যাবেন, আমাকে পাঠাচ্ছেন কেন? এই বলা দেয় বেয়াদব, আমার বিরুদ্ধে কথা বললো, দেশের শুট করে দিয়েছে খতম। আমাদের ছেলেদেরকে বললো যে কেউ তোমাদেরকে আত্মঘাতী হওয়ার জন্য বলে, তোমরা বললে আপনি আত্মঘাতী নির্দেশ দিচ্ছেন কেন? আত্মঘাতী নিজে হয়ে তো জান্নাতে চলে যেতে পারেন, আমাকে পাঠাচ্ছেন কেন জান্নাতে? এদেশের তরুণ ছেলেদেরকে এমনি করে জান্নাতের লোভ দেখিয়ে বিভ্রান্ত করে দিচ্ছে। সাবধান, তাদেরকে যারা পথভ্রষ্ট করেছিল সে গুরুগুলো কিন্তু এখনো আছে বাংলাদেশে, সে গুরু এখন বুড়ো হয়ে গেছে। তারা এখন শুরু করেছে আহলাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলা জমিনে কাজ করতে না পারে, এজন্য এখানে মাল ও মর্যাদার লোভ দেখিয়ে কিছু লোককে টান দিয়ে নিয়ে চলে যাচ্ছে। তাদের কাজই হলো দিন রাত আহলাদিস যুবসংঘের বিরুদ্ধে ফতোয়াবাজি করা, সংগঠনের বিরুদ্ধে ফতোয়াবাজি করা, আমির মানা যাবে না, বায়াত করা যাবে না, সংগঠন করা যাবে না, দিনরাত এই নসিহতটা করে দিয়েছে সবার কাছে, দলিল দিয়ে শেষ করে দিচ্ছে একবার। সাবধান, কোরআন হাদিসের অপব্যাখ্যা করে মুসলমানদেরকে দূরে সরিয়ে দেবেন না, ক্ষতি হবে। এটা হলো কারা? খারেজি আকিদা। এখন তাদেরকে মেলার নামে নামকরণ করা হচ্ছে,
কিছু লোকের পথভ্রষ্টতার কারণে সারা পৃথিবীব্যাপী আছে মুসলমানদের বিরুদ্ধে যে সমস্ত জুলুম চলছে, তাই কিন্তু আকীদা। যদি কোনো আহলেসের বাচ্চা এই আকীদার অনুসারী হয়, সে কিন্তু আহলেদিস নয়। দুই নম্বর হলো শৈথিল্যবাদী আকীদা। তারা মনে করে সালাত সিয়াম কিছুই নেই, খেলে নারাজ দেবো, আল্লাহ করতে পারি মুসলমান হয়ে যাব। এটা হলো মুরজিয়া। এই দলের লোক সংখ্যা বাংলাদেশে বেশি, শুধু বাংলাদেশ না সব দেশেই বেশি। সালাত নেই, সিয়াম নেই, কি বলে জানেন, আমার অন্তর তো ভালো আছে তো সালাত আদায় করবে কেন? দলিল আছে, যুক্তি আছে। তারা দরগায় গিয়ে ফানাফিল্ল হবে, বাঁকাফিল্ল হবে, ওই ওই যখন ফানাফিল্ল হয়ে যায় তখন ওই বাঁশবেই ওপরে ওঠে, ওঠে কিন্তু চিপটাতে পড়ে যায়, হি হি করে হাসে, বলে ফানাফিল্লা হয়ে গেছে। আল্লাহ আর বান্দার পার্থক্য নেই, বান্দা আল্লাহর মধ্যে ঢুকে গেছে, অথবা আল্লাহ বান্দার মধ্যে ঢুকে গেছে, বান্দা আল্লাহ এক হয়ে গেছে। এই সমস্ত উদ্ভট কথা বলে একদল মানুষকে পদভ্রষ্ট করা হচ্ছে, আরেকদল মানুষকে মরা মানুষের পূজা করানো হচ্ছে। কবরে যাও, কবরে গিয়ে তুমি সেখানে সেজদা করো, তো যা চাইবে তাই পাইবে, এটা কি ঠিক হবে? যে মরা মানুষ নিজের খবর নিজে ডাকে না, সে কোথায় যাবে? সেই মানুষের সে কবরকে রক্ষা করার জন্যে লাখো লাখো টাকা ব্যয় করা হচ্ছে। আমাদের রাজশাহীতে এক কবরে আমি গিয়েছিলাম একদিন দেখতে, সকালে হাঁটতে যেতে সকালবেলা ঢুকে পড়লাম, যে দেখি কবরে বড় ফ্যান ঘুরছে, লাইট এত বেশি বাল্ব, আমাদের মাদ্রাসায় ফ্যান কেনার টাকা পাই না, আর এখানে এত ফ্যান এত লাইট, কবরে কেউ বাতাস লাগে গায়ও? কে শুনবে কার কথা? কোন দলিল নেই, চলছে চলবে, চলছে চলবে। এইভাবে হাজার হাজার মানুষ পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, মরা মানুষের পূজা একদিকে, জীবন্ত মানুষের পূজা একদিকে। মুসলমান পূজা করবে কার? সিরেফ আল্লাহর। আল্লাহ সেখানে কোনোই বুদ্ধি নাই।